বৈদ্যুতিক খুঁটি অপসারণ জটিলতায় নির্দিষ্ট সময়ে শেষ হচ্ছে না ঢাকা ট্যাকেরহাট গোপালগঞ্জ ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের কাজ। মহাসড়কের মধ্যে প্রায় 200 বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নিতে সড়ক ও বিদ্যুৎ বিভাগের টানা পড়েনে এই সংকার সৃষ্টি হয়েছে। খুঁটি না সরালে সড়ক প্রশস্ত হলেও যানবাহন ও সাধারণ মানুষের দুর্ভোগে পড়তে হবে। সড়ক ও জনপদ বিভাগ বলছে বৈদ্যুতিক বিদ্যুৎ বিভাগের খুঁটি সরানোর জন্য চিঠি দেয়া হলেও তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে বিদ্যুৎ বিভাগ বলছে অর্থ বরাদ্দ না থাকার কারণে কাজ করা যাচ্ছে না। গোপালগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন। গোপালগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের অধীনে টেকেরহাট গোপালগঞ্জ ঘোনাপাড়া 44 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কে 6টি প্যাকেজ 18 ফুট থেকে 34 ফুট প্রশস্ত করার কাজ চলছে। 2024 সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা, কিন্তু গোপালগঞ্জ অংশে 5 ও 6 নম্বর প্যাকেজের বর্ধিত অংশের মধ্যে প্রায় 200 বৈদ্যুতিক খুঁটি রয়েছে। এসব বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই চলছে রাস্তা প্রশস্ত করার কাজ। এখন খাম্বার জন্য ওই জায়গাটা ডলতে পারতেছি না, ওই জায়গাটা খাম্বার তোলার পরে যখন ডলবো সেখন ভালো হবে, আর তাছাড়া বসে যাবে পরে। রাস্তার থেকে পিলার উঠে এক পাশে দিয়ে রাস্তা ঠিক মতো তৈরি করা, যাতে যানমাল উভয়েরই ভালো হবে। এই রাস্তাগুলো কমপ্লিট হওয়ার পরে আবার এই খাম্বাগুলো সরাতে গেলে রাস্তার মানও নষ্ট হবে, রাস্তার মাঝখানে মানে খাদা খাদা থেকে যাবে। এই পোলের কারণে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি হবে। বিদ্যুৎ অফিসের কাছে আমাদের দাবি যেন পিলারগুলো সরায় নেয়, আর রোডসের কাছে আমাদের দাবি খাম্পাগুলো উঠিয়ে কাজটা শুরু করলে কাজটা বোধহয় ভালো হতো। বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ করায় মাটি ঠিকমতো বসানো যাচ্ছে না, এতে কাজের মান যেমন ভালো হচ্ছে না তেমনি সময় মতো কাজ শেষ করা সম্ভব নয় বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। খুব দ্রুত সম্ভব যাতে মানে বৈদ্যুতিক খুঁটিগুলো মানে কর্তৃপক্ষ উঠে নিয়ে যায়, হ্যাঁ, তার ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হতাম এবং আমাদের কাজটাও মানে নির্বিঘ্নে চালিয়ে দিতে পারতাম। রাস্তা ক্ষতিগ্রস্ত হবে, এজন্য আমরা চাই খুব দ্রুত বিদ্যুতের পোলগুলি অপসারণ হোক এবং আমরা সুন্দরভাবে কাজ করতে পারি সেই পরিবেশ করে দেওয়া হোক। সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে ঘোনাপাড়া পর্যন্ত বিদ্যুৎ বিভাগে প্রায় 200 বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও সাড়া নেই বলে জানান সড়ক বিভাগের এ কর্মকর্তা। ওরা নিজেরা চেষ্টা করে যাচ্ছে, আর একটা হলো আমার তরফ থেকে চিঠি দেওয়ার জন্য বলেছে, আমি চিঠি দিয়ে দিছি, পরবর্তী আমি চিঠি দেওয়ার পরে যোগাযোগ যখন করছি তখন তারা বলছে যে আসলে মানে টাকা না পেলে ওরা মানে ঠিকাদার ইনভলভ করতে পারতেছে না, যে টাকা পেলে তারা ঠিকাদার কাজ করবে, এরকম একটা ব্যাপার আর কি। তবে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য কোনো বরাদ্দ না থাকায় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না বলে পাল্টা জবাব বিদ্যুৎ বিভাগের। ওনাদেরকে জানাইছি যে আমাদের এটার প্রাকলিত ভ্যালুটা ওনারা জমা দিলে আমরা সেক্ষেত্রে এই টাকাটা জমা প্রদানের সাপেক্ষে আমরা কাজটা করতে পারব। 2024 সালের 30 জুনই এই মহাসড়কের নির্মাণ কাজ শেষ হলে ঢাকা খুলনা মহাসড়কের উপর যানবাহনের চাপ কমবে, ঢাকার সাথে খুলনার দূরত্ব কমবে প্রায় 25 কিলোমিটার। SATV নিউজ ডেস্ক।